সো গাইস, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো ভিডিও কি নিয়ে হতে চলেছে। সো আজকের ভিডিওটার মধ্যে লাইক দিয়ে দিবা এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সো যারা এই মুহূর্তে ভিডিওটার মধ্যে লাইক দিয়ে দিছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো লাইক দাও না তাদেরকে বলতেছি প্লিজ 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 ভিডিওটার মধ্যে অবশ্যই লাইক দিয়ে দিবা। সো আশা করি ভিডিওটার মধ্যে লাইক দিয়ে দিছো এবং কি চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিছো। সো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এবং কি মেইন টপিকে আসা যাক। সো গাইস, স্ক্রিনের মধ্যে যে তোমরা গ্লোয়ালের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, সেই গ্লোয়ালের স্ক্রিনটা কিন্তু তোমরা একদম ফ্রিতে নিয়ে নিতে পারবা। তো তোমরা কিভাবে নেবা সে ব্যাপারে চলো দেখানো যাক। তো দেখতে পাচ্ছ তোমরা এই গ্লোয়ালের স্ক্রিনটা নিয়ে নিতে পারবা, মানে একদম ফ্রিতে। তো এখানে দেখতে পাচ্ছ এই মোটটা, তো এই মোটটাও কিন্তু তোমরা একদম ফ্রিতে নিয়ে নিতে পারবা। তো এই মোটটা নেওয়ার জন্য কিন্তু কিছু মানে এটা কিন্তু মানে ইন্ডিয়া সার্ভার, তো ইন্ডিয়া সার্ভার কিন্তু এখানে আইসা পড়ছে পিং ডায়মন্ডের মধ্যে। এবং কি দেখতে পাচ্ছ উপরে গ্লোয়ালের স্ক্রিনটাও কিন্তু আইসা পড়ছে। এবং কি তোমরা দেখতে পাচ্ছ এখানে নতুন একটা ইমোট, তো এই ইমোটটা কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবা। তো এখানে দেখতে পাচ্ছ দুইটা গান স্কিন, আর এই দুইগুলো গান স্কিন কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবা পিং ডায়মন্ডের মাধ্যমে। সো এটা কিন্তু ইন্ডিয়া সার্ভারে এইভাবে আসি পড়েছে। তো বাংলাদেশ সার্ভারে তোমরা ইমোট এবং গ্লোয়াল স্কিন কবে নিতে পারবে? সো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ গ্লোয়ালের স্কিনটা কিন্তু আমাদের সামনের মাসের 3 তারিখে দেওয়া হবে, আর এবং কি ইমোটটাও কিন্তু আমাদেরকে 27 তারিখে দেওয়া হবে। সো এটা কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারতেছ। সো ইমোট এবং কি গ্লোয়াল কিন্তু আমাদেরকে পিং ডায়মন্ডের মাধ্যমে দিতে পারে, যেহেতু ইন্ডিয়া সার্ভারে পিং ডায়মন্ড দেওয়া হয়েছে। সো এটা কিন্তু তোমাদের আমি আগে আগে জানিয়ে রাখলাম। তো যদি বাংলাদেশ সার্ভারে এই মোটটা আসে তাহলে দেখতে পাচ্ছ 199 ডায়মন্ডই কিন্তু তোমরা মানে পিং ডায়মন্ডের মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারবা। সো এই মোটটাও কিন্তু তোমরা দেখতে পেয়ে যেতে পারো পিং ডায়মন্ডের মধ্যে। তো তারপর দেখতে পাচ্ছ এই বান্ডেলটা, তো এই বান্ডেলটা কিন্তু বাংলাদেশ সার্ভারে একদম ফ্রিতে দেওয়া হয়, মানে আইডি লগইন দেওয়ার পরেই। সো এটা কিন্তু তোমরা অনেকেই জানো। আর এবং কি গ্লোয়াল স্ক্রিনটা দেখতে পাচ্ছ 390 ডায়মন্ড লাগবে, মানে পিং ডায়মন্ড, এবং কি সাথে 9 ডায়মন্ড লাগবে রিয়েল ডায়মন্ড। তো যারা টপ আপ করো না তাদের কাছে কিন্তু 9 ডায়মন্ড থাকবে না, আর এবং কি সেই কারণেই কিন্তু তোমরা গ্লোয়াল স্ক্রিনটা নিতে পারবা না। সো গাইস, আজকের ভিডিওটা ছিল এতটুকুই। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটার মধ্যে অবশ্যই লাইক দিয়ে দিবা। সো আগে বলেছি এখনও বলতেছি, সো ভিডিওটার মধ্যে লাইক দিয়ে দিবা। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই।